দাসত্বের যুগ শেষ হয়েছে শত বছর আগে, কিন্তু এখনো নারী পাচারের নামে চলছে রাজপ্রথা। পাচার হওয়া নারীরা বন্দি জীবন কাটান, পরিবারের সাথে যোগাযোগ করতে পারেন না, ইচ্ছার বিরুদ্ধে তাদেরকে যৌন দাসী হিসেবে কাজ করায় পাচারকারীরা। দুর্বিষহ জীবন থেকে হঠাৎ কেউ কেউ পালিয়ে আসতে পারেন। নারী পাচার নিয়ে অন্তরা বিশ্বাসের তিন পর্বের ধারাবাহিকের প্রথম পর্ব আজ। জীবনের আলো আর আগের মতো নেই। মাস তেরেক আগে এক অন্ধকার জীবন থেকে দেশে ফিরে আসে 20 বছরের মেয়েটি। মোটা বেতনে কাজ দেওয়ার আশ্বাসে তাকে ভারতের মুম্বাইতে পাচার করেছিল একটি চক্র। সেখানে তাকে যৌন দাসী হিসেবে কাজ করায়। পরে পরিবারের চেষ্টায় ও আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় দেশে ফিরে আসে সে। ছায়া দেখি যে ওখানে এইসব হয়, ইন্ডিয়ার মধ্যে পার্লার তো নেই, তা ওইসব হয়। তো শোনার পরে আমি লাস্টে তারা বললাম যে আমি এখানে থাকবো না। পরে লাস্টে আমার ফোন তারা নিয়ে নিছে। সিরাজ এখানে আছে, ওর নাম আসল না নকল নাম, ঠিকানা সব নকল। সেই কেসটা কিভাবে হবে? আর তাদের তো শাস্তি অবশ্যই চাই, খারাপ তো অবশ্যই লাগবে, লাগবার করার কিছু নেই। মেয়েটি জানায় তার মতো এমন অগণিত নারী আছে মুম্বাইয়ের ওই এলাকায়, কিন্তু ঠিক কতজন তা জানা নেই। বাংলাদেশ থেকে এ পর্যন্ত কত নারী পাচার হয়েছেন তারও নেই কোনো পরিসংখ্যান। জাতিসংঘের হিসাব বলছে বিশ্বের 34% নারী নিজ দেশেই পাচার হয়, আর 37% আন্তঃসীমান্ত পাচারের শিকার। আমাদের দেশের নারী শিশুরা পাচার হয়ে যাচ্ছে, মানব পাচার হয়ে যাচ্ছে, এবং তারা ভয়াবহ অবস্থায় একটা আছে। অতএব এটা বন্ধের জন্য আমাদের আন্দোলন আকারে সবাই মিলে কাজ করতে হবে, তাহলেই যদি এটা বন্ধ হয়। মেয়েরা এসে বেশিরভাগই কিন্তু কমপ্লেন করতে চায় যে একটা কিছুদিন আগে কিছু মেয়ে আসলো না, আমরা কিন্তু অনেক চেষ্টা করছি, একটা মেয়েও কিন্তু কেস করতে রাজি হয় না। গেল 10 বছরে ভারতে পাচার হওয়া প্রায় 2000 নারী আইনি প্রক্রিয়ায় দেশে ফিরে এসেছে। পুলিশ সদর দপ্তরের হিসাবে 2008 থেকে 2021 সালের মার্চ পর্যন্ত পাচারের ঘটনায় দেশে ও দেশের বাইরে 6735টি মামলা হয়েছে। এখনকার পাচার হচ্ছে টাকাও দেয়, পাচারও হচ্ছে, আমরা ট্র্যাপ সিচুয়েশনে পড়ে যাচ্ছে। চাইল্ড ম্যারেজের একটা ভিকটিম, সে তো অফার পেলেই যার হাতে হাত ধরে চলে যাবে। এইটা এটা থামানো এখন কঠিন ব্যাপার, এইটাই থামানো, অ্যাওয়ারনেস ইজ দ্য অনলি ওয়ে। সেভ দ্য চিলড্রেনের 2014 সালের এক রিপোর্ট অনুযায়ী এর আগের 5 বছরে বাংলাদেশের 5 লাখ নারী বিদেশে পাচার হয়েছে। ভারত, মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাত, সৌদি সহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশেই এখানকার নারীরা বেশি পাচার হন, যার অর্থ এই মাকড়সার জালে একবার আটকা পড়লে 2% নারীও বেরিয়ে আসতে পারেন না। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা।